সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহিবুল ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আরেকটি নতুন ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন আমি কিন্তু আমাদের যেই সাহেবনগর গ্রাম রয়েছে এই গ্রাম নিয়ে প্রতিবেদন দিতেছি। তো আমার এই সাহেবনগর গ্রাম পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে ঘনশ্রোতা পর্দা নদী। তো বিগত কয়েকদিন ধরে এই নদীটা এমন মারাত্মকভাবে ভাঙন শুরু হয়েছে যাতে এলাকাবাসী একেবারে ক্ষিব্ধ হয়ে গিয়েছে। তো গত পরশুদিন থেকে কিন্তু এখানে জিও ব্যাগ দেওয়ার কথা ছিল, হ্যাঁ তারা কথাও রেখেছে জিও ব্যাগ দিচ্ছে, কিন্তু এলাকাবাসীর কথা যে তাদের নৌকা আসার কথা ছিল 5টা, কিন্তু এখন পর্যন্ত নৌকা আছে মাত্র 2টা, তাও একটা দিচ্ছে খাদিমপুরের মধ্যে এবং একটা সাহেবনগরে। আর এখন কিন্তু এই মাত্র কিন্তু আমি কিন্তু আজ দুপুরে ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু নদীটা ভাঙন ছিল খুবই কম, কিন্তু এখন একটু নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদীতে ভাঙন শুরু হয়েছে এবং ঝুঁকিপূর্ণভাবে ইলেকট্রিক টাওয়ারগুলি রয়েছে। তো চলুন একটু আমার পিছনের দৃশ্যটি দেখাবো এবং আমার সামনে যে দৃশ্যটি রয়েছে, তো সকলেই প্রত্যেকটা কৃষক কিন্তু তাদের এখানে যে অ্যাকচুয়ালি এখন পানির সময় কিন্তু এখানে চাষ হয়ে থাকে, যে ধুনচি থাকে কোস্টার একটা হলো ধুনচি, তো সেটা এখন চাষ হয়ে থাকে। তো তারা কিন্তু ওইগুলো কাটায় এখন ব্যস্ত রয়েছে এবং এই পেছনের দৃশ্যটি এখন আপনাদের তুলে ধরবো, তো চলুন সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু সকালে আসছিলাম এর পরবর্তী যে পিলারটি রয়েছে ওই পাশে, তো এখন আসছি আমি এই 3-1 যে পিলারটি রয়েছে সেইখানেতে। তো এখানে এখন দৃশ্যটি যদি দেখাই, গত কয়েকদিন আগে আমি যে 3-2 যে পিলারটি দেখিয়েছিলাম সেই পিলারটির পাশে যেমন দৃশ্য ছিল একেবারে নদীর সাথে ঠেকে গিয়েছিল 2টা, তো এরও ঠিক একই সাইজ, যে এক পাশে যে 2টা খুঁটি রয়েছে সেই খুঁটি 2টাই কিন্তু একেবারে নদীর সাথে ঠেকে গিয়েছে। হয়তো এখনই ভাঙবে না এটা, কারণ এতে প্রায় 70 থেকে 100 ফিট মতো নিচে সিসি ঢালাই দেওয়া রয়েছে, যার কারণে হয়তো এখন এটা ভাঙবে না। কিন্তু একই সাথে যদি ওই পাশেরটা আর এটা যদি একই সাথে একদিকে হেলে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, কারণ আপনারা যদি একটু দেখাই এইখানেতে যদিও এটা ছুঁয়ে রয়েছে, কিন্তু এরই যদি ওই পাশে একটু যে দেখাই, আসলে এখানে যে ধুনচিগুলো কাটছে এটা আগা বেরিয়ে থাকছে, দেখুন চুকা চুকা মাথা বেরিয়ে থাকছে, এটা পায়ের মধ্যে হিনে যাওয়ার সম্ভাবনা, এই কারণে একটু ভয়ের মধ্যে রয়েছি। কারণ তো দর্শক বন্ধুরা, আপনারা যদি একটু খেয়াল করেন এই যে পিলারটি রয়েছে এই পিলারের পাশে দেখুন মাটি কিন্তু ফাঁকা হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যখন তখন এই মাটিগুলো কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো আমি যদি একটু আমার সামনের চিত্রটা তুলে ধরি, দেখুন এখানে প্রায় 20 ফিট মতো কিন্তু এইদিকে হেলে গিয়েছে নদী, আর যদি এই মাটির দিকে খেয়াল করা যায় মাটি কিন্তু সব ফাটল হয়ে রয়েছে, যখন তখন ভেঙে পড়তে পারে এই মাটি। এখানে যেমন একটা পরিবেশ দেখা যাচ্ছে, ওই পাশে কিন্তু একটু জ্বালা সামান্য উঠে রয়েছে এবং তারপরে কিন্তু আবার ভেঙে গিয়েছে, এবং এইখানে যদি খেয়াল করা যায় এখানে কিন্তু এইদিকে ঢুকে যাচ্ছে নদী। তো এরকম যদি হয় তাহলে কিন্তু ওইটুক সম্পূর্ণ ভেঙে যাবে, এবং এখানে যদি ভেঙে যায় তাহলে কিন্তু গ্রামবাসীরা একেবারে হুমকির মধ্যে পড়ে যাবে। তো আমরা যদি একটু মাঠের দিকে খেয়াল করি, প্রত্যেকটা কৃষকের কিন্তু এখন অনেক কষ্টসাধ্য, মানে তাদের যে জমিনটুকু ছিল সেই জমিনটুকু সবই ভেঙে যাচ্ছে, এবং সেই যে বসতবাড়ি সেই বসতবাড়ি কিন্তু এখন হুমকির মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু তারা প্রত্যেকে কাজে এখন ব্যস্ত রয়েছে, এই পাশে এবং ওই পাশে যদি খেয়াল করা যায়, ওই পাশে অবশ্যই যাব, সবাই কিন্তু এখন কাজে ব্যস্ত রয়েছে। আপনাদের জমি এই পাশে কত দূরে ছিল? টাওয়ার ছাড়া ওইদিকে আপনার কি ছিল নাকি? আপনার টাওয়ার ভেঙে গেছে সব? আপনার 3 বিঘা ছিল একই দাগে? এখন আর কতটুকু মতো আছে? 3 বিঘার ভিতরে আর 10 কাঠা মতো আছে, আর সব নদীর মধ্যে চলে গেছে। আচ্ছা, কাজ করেন, কাজের বিঘাত ঘটাচ্ছি না। এরই পাশে কিন্তু একেবারে সামনাসামনি সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় হাজারো ছাত্রছাত্রী এখনও লেখাপড়া করছে, এই মাদ্রাসাটা কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে এখানে যদি নদী ভাঙন দেখা দেয়। এবং এখানে কিন্তু নদী ভাঙনটি একমাত্র হওয়ার কারণ যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কারণ বিগত কয়েক বছর ধরে এই বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরে কিন্তু তাদের দুর্নীতি, এক কথায় তারা পদ্মা নদীর মধ্যে 1 থেকে 1.5 কিলোমিটার ঢুকে এসেছে, তারা ব্লক ফেলে তারা
ডেজার্ট দিয়ে বালি কেটে তাদের সাইডে নিয়ে দিয়ে বালি দিয়েছে এবং এ পাশে গর্ত করে ফেলেছে, যার কারণে নদীর দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই কুষ্টিয়া হাড্ডিস ব্রিজ রয়েছে সেই হাড্ডিস ব্রিজ থেকে কিন্তু প্রায় 2 কিলোমিটার এই পাশে চলে এসেছে নদী, যা থাকার কথা ছিল সোজা কিন্তু এখন আর সোজা নেই, এখন প্রায় 2 কিলোমিটার কিন্তু এদিকে চলে এসেছে। তার জন্য কিন্তু আমাদের সাহেবনগর এবং পাশাপাশি নওদা খাদিমপুর, তালবাড়িয়া, মুসলিমপুর চর প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু তাদের চাষের জমি সবই হারিয়ে ফেলেছে এবং শেষ ভরসাটুকু যে বসতবাড়ি সেই বসতবাড়ি কিন্তু এখন হারাতে চলেছে এই ঘনস্রোতা পদ্মা নদীতে।